মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি সারা বিশ্বের মুসলমানদের জন্য মহিমান্বিত ও শান্তিপূর্ণ রমজান কামনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয় বিবৃতিতে জাস্টিন ট্রুডু বলেন সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাস শুরু করবে সম্পূর্ণ সপ্তাহগুলিতে মুসলিমদের পরিবার ও তাদের বন্ধুরা প্রার্থনা করতে এবং উদারতা প্রদর্শনে একত্রিত হবে সূর্যাস্ত্রের সময় তারা ইফতারের জন্য জড়ো হবে যেখানেই পালন করা হোক না কেন রমজান সর্বদাই সহানুভূতি কৃতজ্ঞতা ও পরিবারের মূল্যবোধকে সম্মান করার একটি সুযোগকে সামনে এনে দেয় তিনি আরও বলেন আমাদের দেশের জন্য মুসলিম কানাডিয়ানরা অমূল্য অবদান রেখেছেন এবং রেখে চলেছেন রমজান আমাদের সকলের জন্য সেটিকেই স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ প্রায় আঠেরো লক্ষ মুসলমান কানাডাকে তাদের বাড়ি বলে থাকেন এবং তাদের কারণে আমাদের দেশ আরও সমৃদ্ধ জাস্টিন টুডু বলেন চলতি বছর পবিত্র এই মাসটি একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে আমাদের সামনে এসেছে কারণ গাজায় মানবিক সংকট অব্যাহত রয়েছে গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি ও মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে আবারও আহ্বান জানিয়েছে কানাডা তিনি বলেন যেহেতু মুসলিম সহানুভূতির সহিত পালন করে এই আমাদের দায়িত্ব হল যেখানেই ইসলাম ফোবিয়া বর্ণবাদ ও ঘৃণামূলক ঘটনা ঘটবে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো